ডামি নির্বাচন বাতিল করো, সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাও, নিত্যপণ্যের দাম কমাও, সিন্ডিকেট ভাঙো এবং রেশনিং চালুর দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে স্বল্প পরিসরে প্রতিবাদ সমাবেশ করে 27 জানুয়ারি। সমাবেশে নেতৃবৃন্দ সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের অসহায়তার কথা তুলে ধরেন এবং বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার আহ্বান জানান। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, 7 কোটির উপরে শ্রমজীবী মানুষ, সরকারি হিসাবে 7 কোটি 36 লক্ষ, এই শ্রমজীবী মানুষের মজুরি বাড়ানো হয় নাই। এই শ্রমজীবী মানুষের কেবল গার্মেন্টস, তাও আজকের বাজার দর বিবেচনায় শ্রমিক ফেডারেশনগুলি যে দাবি করেছিল সেই দাবির কাছে ধারেও মজুরি বৃদ্ধি হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, যে মজুরি বাড়ানো হয়েছে এটা মালিকরা যেইভাবে বলেছে সেইভাবে মজুরি নির্ধারিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনারা জানেন কিভাবে বাড়ছে, আমাদের শ্রমিকদের বেতন বাড়ছে না, 12,500 টাকা গার্মেন্টসের শ্রমিকদের বাড়ছে বলছে, কিন্তু সব জায়গায় এখনো সেই 5,000, 7,000, 8,000 টাকাই পাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারেন তাদের কিভাবে দিনাতিপাত করতে হয়। তাই আসুন আজকে বামপন্থীদের ডাকে আপনারা সমবেত হন, আপনারা সেই ডাকে সাড়া দিয়ে বামপন্থীদের হাত শক্তিশালী করে আজকে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি আপনার বিরাজমান করার আন্দোলনে সামিল হন। বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আপনার পেটের খাবার নাই, আপনি মনে করবেন শুধু আপনি অমুক্ত নন, সারা দেশের কোটি কোটি মানুষ, তারা 2 বেলা তো দূরের কথা, 1 বেলাও খাবার জোগাড় করতে পারে না। আমার যে শ্রমিক বন্ধুটি 8-10 হাজার টাকা বেতনে গার্মেন্টসে বা কোনো দোকানে চাকরি করে, তার দোকানে চাকরি শেষে এই শীতের রাত্রে সিএনজি অটো চালিয়ে অতিরিক্ত টাকা রোজগার করতে হয়, মানুষের চেহারার দিকে তাকানো যায় না। শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।